যাদের লক্ষ্যই হলো মুক্তি। সেই মাত্রা যাকে আমরা মহাকাল বলি, তাদের জন্য সেটি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মহাকাল মন্দিরটি আপনাকে আপনার ভিত্তিপ্রস্তর থেকে কাঁপিয়ে দেবে। এমন একজন ভগবান যার নাম রাখার প্রয়োজন নেই, কারণ ওনার নাম রাখা মানে তাকে সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত করা, একই সাথে তাকে দেয়া বহু বহু নামের যোগফলটি সেই অবর্ণনীয় রহস্য প্রকাশ করে যে তিনি কে, বা অবর্ণনীয় রহস্য যে প্রকৃতপক্ষে এই সৃষ্টি কি। তার বহু রূপের মধ্যে কাল বা মহাকাল একটি গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে এক ভয়াবহ রূপ। As Mahakala, he is the lord of time. As Kala Bhairava, he is the destroyer of time. মহাকাল হিসাবে তিনি সময়ের নিয়ন্ত্রক, কাল ভৈরব হিসাবে তিনি সময়ের ধ্বংসকর্তা। কাল মানে হল সময়। সময় আপনি যেভাবে অনুভব করেন তা শুধুই ভৌত অস্তিত্বের এক চক্রাকার গতি। পৃথিবী ঘোরে এবং এটি একটি দিন। চাঁদ প্রদক্ষিণ করে পৃথিবীকে, সেটি একটি মাস। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরলে সেটি একটি বছর। আপনি যা কিছু সময় বলে জানেন, এমনকি আপনার ঘড়িও, সবটাই চক্রাকার। যা কিছু ভৌত তা প্রকৃতিগতভাবে চক্রাকার, পারমাণবিক থেকে মহাজাগতিক। সব কিছুই যা ভৌত প্রকৃতিগতভাবে তা চক্রাকার, এবং কারণ আপনার ভৌত অস্তিত্ব, যেহেতু আপনি আপনার শারীরিক প্রকৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন, আপনি সময়কে উপলব্ধি করেন। এখানে শুধু বসে থাকলেও, যেহেতু আপনার দেহ রয়েছে, এটি সময় রাখছে। আপনি যদি জীবনের চক্র থেকে মুক্ত হন, তবে আমরা আপনাকে বলি আপনি মুক্ত বা পুরোপুরি মুক্ত। তাই যারা মুক্তির জন্য উচ্চাকাঙ্ক্ষী, যারা পরম মুক্তি চাইছেন, তাদের জন্য যেই মাত্রাটিকে আমরা মহাকাল হিসাবে উল্লেখ করছি তা অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটি একবার ঘটেছিল। মহান ঋষি শুক্রাচার্য, যিনি গুরু ছিলেন সমস্ত রাক্ষসদের, করেছিলেন অনেক দিন ধরে এক কঠোর সাধনা শিবের উপাসনায়, এবং শিবকে তখন উপস্থিত হতে হয়। উনি আবির্ভূত হলে শুক্রাচার্য অমরত্ব চাইলেন। তখন শিব বললেন, এটি সম্ভব নয়, যার জন্ম হয়েছে তাকে মরতেই হবে, অন্য কিছু চান? তখন শুক্রাচার্য বললেন, আমাকে পুনর্জীবিত করে তোলার শক্তি দিন, যে কোনো প্রকার ক্ষত, যে কোনো প্রকার রোগ আমি সারিয়ে তুলতে পারবো, আমাকে সেই শক্তি দিন। শিব, যিনি সর্বশ্রেষ্ঠ নিরাময়কারী, সমস্ত জড়িবুটি এবং ওষুধের কর্তা, শুক্রাচার্যকে দিলেন সঞ্জীবনী মন্ত্র, একটি মন্ত্র যা মানুষকে পুনর্জীবিত করে তুলতে পারে যে কোনো রকমের রোগ বা যে কোনো রকমের ক্ষত বা আঘাতের থেকে। একবার শুক্রাচার্য এই সঞ্জীবনী মন্ত্র পাওয়ার পরে রাক্ষসেরা হয়ে উঠলেন অতিরিক্ত শক্তিশালী, এবং তারা যুদ্ধের পর যুদ্ধ শুরু করলেন। সমস্ত রাক্ষসেরা, যারা যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড আঘাত পেয়ে পতিত হচ্ছিলেন, শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র ব্যবহার করে তাদের সুস্থ করে তুলছিলেন।
সুতরাং শেষ পর্যন্ত অসুরদের সেনাবাহিনী একটিও সৈনিক না হারিয়ে লড়াই করে যাচ্ছিল। দেবতারা খুব ভয় পেয়ে যান এবং তাদের মনে হলো যে এটি খুবই অন্যায় যুদ্ধ, কারণ যতই লড়াই করুক না কেন তারা মারা যায় না কিন্তু আমরা মারা যাই। তারা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা শিবের দ্বারস্থ হলেন এবং বললেন, আপনি দিয়েছেন এই শুক্রাচার্যকে এমন ধরনের শক্তি, আপনার তাকে অবশ্যই হত্যা করা উচিত, না হলে এই মহাবিশ্বের সম্পূর্ণ ভারসাম্য নষ্ট হয়ে যাবে। দেবতাদের ওপরে অসুরদের এক অন্যায্য সুবিধা রয়েছে। তখন শিব বললেন, ওনাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই, আমি এর যথাযথ ব্যবস্থা নেব। তারপর দেবতা এবং দানবদের মধ্যে এই যুদ্ধ হয়েই চলেছিল। শুক্রাচার্য মন্ত্রটি উচ্চারণ করে সমস্ত দানবকে তাদের আঘাত ও ক্ষত থেকে পুনরুদ্ধার করছিলেন। তখন দিগন্ত ভেদ করে এক ভয়ঙ্কর প্রাণী, একজন রাক্ষসী যার নাম কৃতিকা, আবির্ভূত হলেন এক বীভৎস রূপে। তিনি শিবার গণদের একজন ছিলেন। তিনি এসে শুক্রাচার্যকে তার গর্ভে শুষে নিলেন এবং সেখানে তিনি থেকে গেলেন এক ভ্রূণ রূপে। এতে তাকে দমন করা গেল এবং দেবতা ও রাক্ষসদের মধ্যে ভারসাম্য স্থাপন করা গেল এবং আরও উপযুক্ত ও ন্যায্য লড়াই শুরু হল। এই দেখে ব্রহ্মা ভীষণ খুশি হলেন এবং তিনি ভাবলেন, এটি শুধুই মহাকাল যে এটি করতে পারে, যে মানুষটিকে হত্যা না করে তিনি তার জীবনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারেন। শুক্রাচার্য কৃতিকার গর্ভেই রয়ে গেলেন এবং তার সঞ্জীবনী মন্ত্র সম্পূর্ণ অকার্যকারী হয়ে গেল। আর এক অর্থে মহাকাল শুক্রাচার্যের জন্য সময়কে থামিয়ে দিলেন যাতে শুক্রাচার্য আর এগোতে অক্ষম হন। যখন আমরা অতিক্রম করার কথা বলি, যখন আমরা কথা বলি আধ্যাত্মিকতা বা যোগের বিষয়ে, আমরা দেখছি কিভাবে সময় এবং স্থানের সীমা পার করা যেতে পারে, কারণ সময় এবং স্থান অস্তিত্বের ভৌত সমতলের অন্তর্গত। যখন আপনি চেষ্টা করেন আধ্যাত্মিকতার পথে হাঁটতে, এর অর্থ হল আপনি ভৌত অস্তিত্বের থেকে বেশি কিছু হতে আগ্রহী। একবার আপনি ভৌত অস্তিত্বের ঊর্ধ্বে উঠে গেলে এর অর্থ আপনি আগ্রহী সময় এবং স্থানের সীমাবদ্ধতার বাইরে থাকতে। মহাকাল মন্দিরটিতে যে লিঙ্গটির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে সেটি অসাধারণ প্রকৃতির। এটি আপনাকে আপনার অস্তিত্বের ভিত্তি প্রস্তর থেকে কাঁপিয়ে দিতে পারে। এটি সত্যিই এক অভাবনীয় প্রাণ প্রতিষ্ঠা। এর উদ্দেশ্য হল আপনাকে যে কোনোভাবে মুক্তির পথে নিয়ে যাওয়া। একজনের এই মন্দিরে যাওয়ার জন্য যথাযথভাবে প্রস্তুত থাকা উচিত, কারণ এটি অসাধারণ শক্তিশালী এবং এটি দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়। এটি আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে। প্রতিদিন মহাকালকে যে নৈবেদ্য দেয়া হয় তা হল তাজা ছাই, যা শ্মশান থেকে নিয়ে আসা হয়, কারণ সেটি উনি পছন্দ করেন এবং সেটি এটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে যেমনভাবে প্রয়োজন। দুর্ভাগ্যক্রমে আমি শুনেছি যে আমরা এখন এত বেশি সভ্য হয়ে গেছি যে এখন শোনা যাচ্ছে যে কারণ কিছু আন্দোলনকারীদের প্রতিবাদের ফলে তারা ব্যবহার করছেন না সেই ছাই যা শ্মশান থেকে আসত, তারা শুধুমাত্র ঘুঁটে জাতীয় জিনিস ব্যবহার করছেন। দুর্ভাগ্যক্রমে এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক বিষয় নয়, এর পেছনে একটি বিজ্ঞানও আছে। আমরা যদি নিয়ে আসি শ্মশানের ছাই এবং অন্য কোনো ছাই, আমি আপনাদের দেখাতে পারি যে উভয়ের মধ্যে পার্থক্য কি। অভিজ্ঞতার দিক থেকে এক চূড়ান্ত পার্থক্য, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ
যাতে এই প্রক্রিয়াটি অব্যাহত থাকে, কারণ এটাই মহাকালের প্রকৃতি, এই অসামান্য উপস্থিতি যা এই মহাকাল রূপটি হলো, যে আপনি যখন সেখানে যান সব কিছু শেষ হয়ে যায়, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, তার মানে আপনি ভৌত বন্ধন থেকে মুক্ত হয়ে যান। এটি আপনাকে চালিত করে আপনার সর্বোচ্চ মুক্তির দিকে। আপনি যদি এটি নম্রভাবে করতে চান, আমাদের এখানে সব কিছুই আছে। আপনি এটি করতে চান একটি ধামাকার মতো উপায়ে, আপনি সত্যিই চান প্রবলভাবে চালিত হতে এবং আপনি দুর্বল হৃদয়ের নন, তাহলে মহাকাল মন্দির এক অসাধারণ প্রক্রিয়া